তারা দুজনে হলেন পরিচালক রাজ চক্রবর্তীর একজন প্রাক্তন প্রেমিকা এবং একজন বর্তমান ওয়াইফ। তারা হলেন শুভশ্রী গাঙ্গুলী এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তাদের দুজনকেই একসঙ্গে দেখা মিলল সেলফি উঠতে। শঙ্খধ্বনি, ঔলুধ্বনি, ঢাকের তালে ধুনুচি নাচে, জমজমাট রেড রোডের অনুষ্ঠান। এক মাস আগেই তিলোত্তমায় শুরু হয়ে গেল দুর্গা উৎসব। ঠিক এক মাস পর 1 অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠী। আর বৃহস্পতিবার বাঙালির জন্য ছিল এক বিশেষ দিন। দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেওয়ায় আজ ইউনেস্কোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করল তিলোত্তমা। রেড রোডে সংবর্ধনা জানানো হয় ইউনেস্কোর প্রতিনিধিদের। বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় বিদেশ অতিথিদের। এদিন রথি মহারথীদের ভিড়ে অনুষ্ঠানে চোখে পড়ল টলিউড তারকাদের ঢল। মুখ্যমন্ত্রীর দুর্গাপুজোর উৎসবে হাজির ছিলেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোনামণি সাহা, সৌমিত্রিষা কুণ্ডু, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়েরা ছিল এই অনুষ্ঠানে। এদিন সবুজ ও লাল পাড় হলুদ গরদের শাড়িতে সেজে উঠেছিলেন এইসব নায়িকারা। অন্যদিকে এদিন ডান্স পারফরমেন্স ছিল শুভশ্রী এবং সায়ন্তিকার। দুজনে বেশ মাতিয়েছিল এই পুরো অনুষ্ঠানকে। টলিউডের এই দুই সুন্দরীর উপর থেকে যেন চোখ সরছিল না কারোরই। ব্যাকস্টেজে ফ্রেমবন্দি হয়েছেন মিমি এবং শুভশ্রী। চলতি বছর কলকাতা চলচ্চিত্র উৎসবেও হাজির ছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু এমনকি ঘুরিয়ে এক সাক্ষাৎকারে রাজ চক্রবর্তীর দিকে আঙুলও তুলেছিলেন তিনি। মিমিকে নাকি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়নি, এমন ক্ষোভ প্রকাশ করেছিলেন যাদবপুরের সাংসদ। তবে এই খুশির দিনে সব মন কোষাকষি ভুলে একসঙ্গে ছবি তুললেন রাজ চক্রবর্তীর প্রাক্তন এবং বর্তমান। বেশ হাসি খুশিভাবেই দুজনকে এক ফ্রেমে দেখা মিলল। এদিন সায়ন্তিকার সঙ্গে ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, আমার ডান্সিং পার্টনার ইনি। কমেন্ট বক্সে সায়ন্তিকা পাল্টা লেখেন, সেরার ডান্সিং পার্টনার যা আমি পেতে পারি। দুর্গাপুজোর শোভাযাত্রায় ঠাকুরবাড়ির সামনে থেকে রেড রোডের দিকে যাত্রা শুরু করেন সকলে। সেই বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন, আজ থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল। সমস্ত ধর্ম বর্ণকে নিয়ে এগিয়ে চলবো আমরা একসাথে। ইউনেস্কোকে ধন্যবাদ, সারা বিশ্বকে ধন্যবাদ। এদিনের অনুষ্ঠানে যদিও উপস্থিত ছিলেন না নায়ক দেব এবং নায়িকা নুসরাত জাহান, নিজের বাড়ির গণেশ পুজো নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। নুসরাত খুব সম্ভবত শহরের বাইরে রয়েছেন। তো ভিউয়ার্স, আপনাদের এই নিয়ে কি মন্তব্য কমেন্ট করতে ভুলবেন না। এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন। ধন্যবাদ।